হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি প্রতিটি মানুষের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। টানা এক সপ্তাহ প্রতিদিন যে নিয়মে কালোজিরা খেলে, যে কোনো দুর্বল ব্যক্তি সহবাসে অশ্বশক্তি তথা পূর্ণ শক্তি সহকারে সহবাসে পূর্ণ সক্ষমতা অর্জন করতে পারবেন, এবং যারা সহবাস ক্ষমতা বাড়াতে চান ও সহবাসের সময় ও বাড়াতে চান, অর্থাৎ সহবাস নিয়ে আপনার মনে যত ইচ্ছা আছে সব ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন। এবং এর সাথে আমরা আরও জানাব টানা সাত দিন কালোজিরার বিশেষ সেবনবিধি, যা আপনার দেহে এমন পরিবর্তন ঘটিয়ে থাকবে এবং সেগুলো আপনি এক সপ্তাহ পর নিজেই লক্ষ্য করতে পারবেন। আপনি নিজেই তার ফলাফল দেখতে পাবেন। আর আজকের ভিডিওতে আমরা এই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের এই ভিডিওটি থেকে প্রত্যেকেই উপকৃত হবেন, তবে বিশেষ করে বিবাহিত যুবক যুবতী অথবা যারা সহবাস নিয়ে অযথা চিন্তা পেরেশানিতে আছেন তাদের জন্য বলবো, দয়া করে আজকের এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না, কারণ আজকের ভিডিওটি দেখার পর প্রায় সকলেরই আফসোস হবে, কেন এই নিয়ম আগে জানতাম না। এবং আমাদের আজকের এই ভিডিওটি দেখার পর কালোজিরার মধ্যে যে এত গোপন রহস্য লুকিয়ে আছে সেটা জেনেও আপনি আশ্চর্য হবেন। আমরা সবাই এটা জানি যে কালোজিরার উপকারিতা অনেক। কালোজিরা আমাদের শরীরে নানান ধরনের উপকারিতা করে, তেমনি মিলনে কালোজিরার উপকারিতা আছে। সকলের মুখে এটা বলতে শোনা যায় যে কালোজিরা খেলে মিলন বৃদ্ধি পায় বা অনেক সময় মিলন করা যায়। কথাটা যেমন সত্য তেমনি এখানে অনেকেরই কিছুটা ভুল আছে। ডাক্তার এবং গবেষণাবিদরা বলেছেন যে অকাল বীর্যপাত, ইরেকটাইল ডিসফাংশন, লো সেক্স ড্রাইভ বা লো সেক্স পাওয়ার ইত্যাদি সমস্যায় কালোজিরা খুব ভালো কাজ করে। চলুন আজকে আমরা জেনে নেই মিলনে কালোজিরার উপকারিতা ও কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম। আপনি কি জানেন কালোজিরা এমন একটি মশলা যা আপনি সঠিক নিয়ম মেনে সেবন করতে পারলে ঘণ্টার পর ঘণ্টা মিলন করতে পারবেন? দেখবেন আপনার বইয়ের অর্গাজম রস বের হয়ে যাবে, তারপরও আপনার গোপন অঙ্গ দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ দর্শক, আজ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলব। মিলন এক প্রকার খেলা। এই খেলাতে এক্সপার্ট হতে হলে আপনাকে ভালোভাবে এই বিষয়ে জানতে হবে, জানতে হবে কিভাবে নিজেকে অধিক সময় মিলনের কাজে ধরে রাখা যায়। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কালোজিরা যেভাবে সেবন করলে যৌন মিলনে টাইমিং খুবই বৃদ্ধি পাবে তা নিয়ে, যে নিয়ম মেনে আপনি কালোজিরা সেবন করলে ঘণ্টার পর ঘণ্টা সহবাস করতে পারবেন 100% তা ভিডিওর শেষে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এক কথায় জেনে নেওয়া যাক যৌন ক্ষেত্রে কালোজিরার জাদুকারী সব উপকার। এক, লিঙ্গ শক্ত করতে। দুই, পুরুষদের শক্তি বাড়াতে। তিন, ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থান জনিত সমস্যা দূর করতে। চার, টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায়। পাঁচ, শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে। ছয়, অকাল বীর্যপাতের সমস্যা দূর করে। সাত, পুরুষ ও নারীর সেক্স বৃদ্ধি করে। আট, যৌন ইচ্ছা বা যৌন চাহিদা বৃদ্ধি করে। আর আপনাদের সাথে ছোট্ট একটি কথা শেয়ার না করলেই নয় যে আমাদের দেশের মানুষ যৌন শিক্ষায় একেবারেই অজ্ঞ, তাই এই বিষয়ে ভালো ধারণা না থাকায় অহরহ সুখের সংসারে বয়ে যাচ্ছে ঝড়। অথচ আপনার একটু সচেতনতাই পারে আপনাকে এ থেকে পরিত্রাণ দিতে। আমাদের দেশের বেশিরভাগ পুরুষ যৌন মিলন বলতে যা বোঝে, যৌন মিলন বলতে তারা বোঝে শুধু পুরুষের যৌনাঙ্গ নারীর যোনিতে প্রবেশ করানো এবং বীর্যপাত ঘটিয়ে উঠে যাওয়া। ভুল, আপনার ধারণা একেবারেই ভুল। ভাই, আপনার যৌন তৃপ্তি আছে, আপনার বউয়ের কি তৃপ্তি নাই? আসলে এই ভুলটাই করে থাকে আমাদের দেশের প্রায় 80% পুরুষ। যৌন মিলন শুরু করবেন আদর দিয়ে। নারীর সারা শরীরে যৌন উত্তেজনা কাজ করে, তাই প্রথম 15 থেকে 20 মিনিট তাকে আদর করুন। আদর করতে করতে তাকে উত্তেজিত করুন, নিজেকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন। হতাশা বা টেনশন নিয়ে যৌন মিলন করলে খুব দ্রুত বীর্যপাত ঘটে যায়, তাই মাথা ঠান্ডা রেখে যৌন মিলন করুন। প্রথম মিলনে নারীরা অনেক ভয় পেয়ে থাকে, এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার, এবং প্রথম মিলনে বেশিরভাগ পুরুষের 1 থেকে 2 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে, এটাও স্বাভাবিক ব্যাপার।
তো দর্শক, আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য যাদের খুব তাড়াতাড়ি বীর্যপতন হয়। মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয়। যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে। এখানে বলে রাখতে চাই, 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন করতে পারে না, তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে। 25-এর পর বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত সময় বেশি নেয়, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে। আর এই ব্যবধান কমিয়ে আনতে কালোজিরা একটি উপকারী ভেষজ, কারণ পৃথিবীর অনেক মানুষ এই কালোজিরাকে সঠিক নিয়মে সেবন করে তারা তাদের যৌন সমস্যাগুলো ঠিক করতে সক্ষম হয়েছে। কারণ কালোজিরায় রয়েছে পুরুষের বিভিন্ন যৌন রোগের চিকিৎসা। কালোজিরা পুরুষের বিভিন্ন যৌন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, সেই সাথে দ্রুত বীর্যপাত রোধে বড় ভূমিকা পালন করে। তো বন্ধুরা, যৌন রোগে কালোজিরার বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনি যদি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগে থাকেন, তবে আপনার খাদ্যতালিকায় কালোজিরা যোগ করুন। গবেষণায় দেখা গেছে কালোজিরা ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় কার্যকরী। কালোজিরা মানবদেহে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়িয়ে তোলে, যার ফলে পুরুষাঙ্গে রক্তের প্রবাহ বৃদ্ধি পায়। একটি গবেষণা অনুযায়ী কালোজিরা থেকে তৈরি একটি ওষুধ 49 জন বয়স্ক পুরুষের ইরেকটাইল ফাংশন বাড়িয়েছে। এরপর কালোজিরা শুক্রাণুর সংখ্যা বহুমাত্রায় বৃদ্ধি করে। নিয়মিত যারা কালোজিরা খান তাদের শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি পায় এবং গুণগত মান ভালো হয়। গবেষণা অনুসারে কালোজিরা আমাদের শরীরে অন্ডকোষের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। কালোজিরাতে উপস্থিত সেলেনিয়াম মানবদেহে শুক্রাণু উৎপাদনকে সহজ করে তোলে। তাই আমাদের প্রতিদিন কালোজিরা খাওয়া উচিত। বয়সের সাথে সাথে পুরুষ ও মহিলাদের মধ্যে যৌন ইচ্ছা কমতে থাকে। কালোজিরা পুরুষদের মধ্যে যৌন ইচ্ছা বাড়াতে সক্ষম। আপনার যৌনস্বাস্থ্য ভালো হলে আপনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন। কালোজিরা শরীরে টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সহায়তা করে এবং সেক্স ড্রাইভ বাড়াতে সাহায্য করে। কালোজিরাতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার যৌনস্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে 100 জন পুরুষ যাদের বন্ধ্যাত্বের মতো রোগ রয়েছে, তারা যদি নিয়মিত কালোজিরা খায় তাদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায়। কালোজিরা খেলে আপনার বীর্যের ঘনত্ব বাড়ে এবং দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে না। আপনি অনেক সময় ধরে ব্যক্তিগত মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন। কালোজিরা আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে। সেক্সের জন্য টেস্টোস্টেরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক সময় দেখা গেছে প্রতিদিন সেক্সের ফলে বা যৌন সমস্যার কারণে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম হতে থাকে, কিন্তু আপনি যদি নিয়মিত কালোজিরা খান তবে আপনার টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাবে। আপনি যদি প্রতিদিন কালোজিরা খান তবে আপনার মানসিক চাপ, অনিদ্রা, অবসন্নতা, উদ্বেগের মতো আরও নানান সমস্যা দূর হয়ে যাবে, ফলে আপনার যৌন জীবন সুন্দর হয়ে উঠবে। এছাড়াও কালোজিরা মানবদেহে রক্ত প্রবাহের মাত্রা বাড়িয়ে তোলে। সেক্স ড্রাইভে রক্ত প্রবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কালোজিরাতে উপস্থিত অ্যালিসিন নামক একটি যৌগ রক্তনালীগুলির সঞ্চালনকে আরও উন্নত করে তোলে, ফলে রক্ত প্রবাহের মাত্রা বৃদ্ধি পায় যা আপনার যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে। এটিও একটি সেক্সে কালোজিরার উপকারিতার মধ্যে পড়ে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা কালোজিরার যৌন ক্ষেত্রের উপকারিতা সম্পর্কে জেনেছি। এখন জেনে নেওয়া যাক এই কালোজিরা যে নিয়মে সেবন করলে মিলন হবে দীর্ঘস্থায়ী এবং নারীর কাছে পুরুষ হবে দ্বিগুণ শক্তিশালী। প্রতিদিন নিয়ম করে কালোজিরা খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয়। যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন, কালোজিরা চূর্ণ ও অলিভ অয়েল এবং 200 গ্রাম খাঁটি মধু একসঙ্গে মিশিয়ে সকালে খাবারের পর 1 চামচ করে খান। এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয়। এইভাবে টানা 3 মাস কালোজিরা সেবন করলে আপনার যৌন জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। এরপর মাঝে মাঝে সপ্তাহে 2-1 বার সেবন করলে ভালো রেজাল্ট পাবেন। আশা করি সবাই আজকের এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। তাই আপনাদের নিকট রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।